আমি আপনাকে কুষ্টিয়ার জামাই, বুঝছেন কি কুষ্টির আর জোরে বলে না জামাই, তা আপনারা কেউ আমার শ্বশুরের মতো কেউ শালার মতো নাকি? তাহলে আমরা আমরাই তো নাকি? তা আওয়াজ হবে ইনশা আল্লাহ, আমি তকবীর দেব, আগে দেখব বাম পাশ তারপর আমার ডান পাশ, আমি প্রথমে তকবীর দেব এই পাশ থেকে যারা এই যে বরাবর এই বাসের এদিকে যারা আছেন তারাই ইনশা আল্লাহ তকবীর দিবেন, আল্লাহ আকবার ধ্বনি পারবেন, আগে আপনাদের পালা তারপরে তাদের পালা, দেখবো এই দুই দলের ভিতরে জিতে কে, রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, আওয়াজ মাশাল্লাহ ভালো, আপনারা পারবেন নি তাদের সাথে ইনশাল্লাহ? এমনি কেন, আপনাদেরকে আরেকবার সুযোগ দিচ্ছি কারণ তারা তো পরে এখনই প্রস্তুত নিয়ে নিচ্ছে, আরেকবার নারায়ে তাকবীর, এবার আপনারা গলা কাশেন, এই জি পারবে না মনে হয় না, এবার পারবে না, নারায়ে তাকবীর, উনিও হিমশিম খেয়ে যেতেছে কাকে বলবে, সবাই মিলে হোক তো তৈয়ার, লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার, মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? ভয় পাবো কাকে? জবান খুলে আল্লাহু আকবার, শেষ পর্যন্ত থাকবেন, জোয়ান বেশি না বুড়া বেশি? হ্যাঁ, আমার চোখে জোয়ানদেরকে বেশি পড়তেছে, জোয়ানদের তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, মুরব্বীরা একটু যেহেতু বয়স হয়েছে ওনারা চুপচাপ থাকবেই, এটাই স্বাভাবিক, কিন্তু মুরব্বীদের যা কাজা কাফফারা সব আজকে জোয়ানরা উঠাই যাবে ইনশাআল্লাহ, কমিটিও অধিকাংশ যুবকেরা যুবক কর্তৃক, এই যে যুব সমাজ কর্তৃক কমিটিও যুবক, বক্তাও এজন্য বলে না কেন, খেলা হবে কাদের, যুবকদের ইনশাআল্লাহ, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী করবে যুবকেরা ইনশাআল্লাহ, আল্লাহ যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। দেখেন মুরব্বীও যুবক হয়ে গেছে নাকি, তাল ঠিক আছে তো ইনশাআল্লাহ, পরে বাপরে বাপ তার তাল আছে 100-100, বসা দেন আপনি, বসে বসে তকবীর দিবেন, হ্যাঁ বসেন, আপনাদেরকে একটু সজাগ করে নিলাম আর কি, নাহলে তো ঘুমাইবেন, আর ঘুমাইন না বক্তা তো দাওয়াত দেন নাই নাকি, বক্তা যেমন হয় শ্রোতার এমন হইতে হয়, নইলে আওয়াজ হয় না, আল্লাহ পাক আমাদেরকে ইমানের আওয়াজ কবুল করুক, বলেন আমিন। আমরা আজকে যে আলোচনা করব, এটা মাস আরবি মাস কি চলতেছে বলেন, রবিউল আউয়াল, আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি আমাদের দেশে রমজানুল মোবারকের মাস আর রবিউল আউয়াল মাস, এই দুইটা মাস আরবি আমাদের মুখস্থ, রমজানটা রোজা রাখার কারণে আর রবিউল আউয়াল মাসটা মিলাদের কারণে, ঠিক না? কিন্তু আফসোসের বিষয় এটা, আমরা যতটুকু মিলাদের জন্য পাগল হই ততটুকু যদি রসুলের সুন্নত মানার পাগল হইতাম তাহলে এই সমাজের চোর চোরটামি থাকতো না। আচ্ছা উদাহরণ দিয়ে যদি বলি, একটা মানুষের জন্মের কারণে তার দাম বেশি হয় না আদর্শের কারণে? আদর্শের কারণে মানুষের দাম বেশি, কারণ চোর যদি চুরি করে এরে মানুষ ধমক দেয় মারে আর বলে তোর জন্ম হয়েছে কেন, তুই দুনিয়াতে আসছিস কি চুরি করতে, আর যদি ভালো কাজ করে তাহলে বলে মাশাআল্লাহ এটা কার পেট থেকে জন্ম হয়েছে রে, মাটা জানি কত গর্ববোধ, হ্যাঁ এত গর্ব
গর্ববোধ করে মা, ফ্যামিলি, সমাজ, সারা দুনিয়া। কেন? শুধুমাত্র তার ভালো কাজের জন্য। আর চোরকে গর্ব নাই, কারণ এটা চোর, ওর জন্মই বৃথা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই জন্মের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ দামি নয়, বরং তার আখলাক আর আদর্শের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর দাম বেশি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে জন্ম দিয়েছেন দুনিয়াতে যেন উনি উনার আখলাকটাকে সারা দুনিয়াতে ছড়ায় দিতে পারে। এজন্য আমাদের এই দেশে রবিউল আউয়াল মাস আসলে আমাদের কিছু ভাইরা আশেকরা পাগল পারা হয়ে যায় রাসূলের মিলাদ পালন করার জন্য। হোক, করুক না, সমস্যা নাই, কিন্তু মিলাদ বাদ দিয়ে যদি মিলাদের ভিতরে যতটুকু পাগল হয়, ততটুকু যদি রাসূলের সিরাত নিয়ে পাগল হইতো, তাহলে সমাজে দাড়ি ছাড়া মানুষ পাওয়া যেত না। কিন্তু আশেক আছে, এশকো নাই, সুন্নি দাবি করে, সুন্নত নাই। এই কারণে আমরা এই মাসে এখানে যারা আছি, আমরা একটা ওয়াদা করব ইনশাআল্লাহ। ওয়াদা কি? নিয়ত, যে আমরা যারা এখানে আছি, আমরা রবিউল আউয়াল মাসের দৃঢ় সংকল্পবোধ এটাই হবে আমাদের, যে রাসূলের এই জন্ম এবং মৃত্যুর মাসে আমরা সবাই রাসূলের সুন্নত আঁকড়ে ধরার নিয়ত করব ইনশাআল্লাহ। তাহলে আমার মাসটা আমার জন্য দামি, এই মাসের সার্থকতা এটাই। আর পাশাপাশি এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, আবার এই মাসেই রাসূলের বিদায় হয়েছে। আপনাদের বাজারে যদি কারো দোকান থাকে, খুব বুঝবেন, বাজারে যদি কারো দোকান থাকে, সকালবেলা যদি আপনার এই দোকানে 5 লক্ষ টাকা ইনকাম হয়, বিকেলে খবর আসলো যে আগুন লেগে পুড়ে দোকান ছাই হয়ে গেছে, এখন আপনি সকালের 5 লাখের কারণে হাসবেন না বিকেলের ক্ষতির কারণে কাঁদবেন? অবশ্যই যদি সে চালাক হয়, বুঝমান হয়, অবশ্যই সে কাঁদবে। কারণ 5 লাখ টাকা ইনকাম হইলে কি, আমার তো 5 কোটি টাকা নিয়ে টান দিছে, কারণ ইনকামের চাইতে ক্ষতিটা বেশি। রাসূল এই মাসে এসেছেন, আবার এই মাসেই রাসূলের কি বিদায়। তার রাসূলের জন্মে যতটুকু উপকার হয়েছিল, তার চাইতে বেশি রাসূলের ইন্তেকালে আমাদের ক্ষতি হয়েছে, ঠিক কিনা? এই জন্যই তো হযরত ওমরে ফারুক পাগলের মতো হয়ে গেছেন, তরবারি হাতে নিয়ে বলে, কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, তাহলে তার গর্দান চলে যাবে। পাগলামি শুরু করে দিয়েছেন হযরত ওমরে ফারুক। সবাই বুঝায় বলে, আরে আপনি এমন করতেছেন কেন, রাসূল বিদায় হয়েছেন, আল্লাহ পাক রাসূলকে নিয়ে গেছে। ওমর বলে, না এটা বলতে পারবি না, রাসূল আছে। কই থাকলে কই, আছে যেখানে থাকুক, আছে, আবার আসবে রাসূল, আমাদেরকে আবার বয়ান শোনাবে। হযরত ওমর ফারুক পাগলের মতো শুরু করলেন। হযরত সিদ্দিক আকবর আবু বকর বলেন, আমি ছাড়া কেউ এটা থামাইতে পারবে না। উনি বয়ান শুরু করে দিলেন, আবু বকর, এ ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে রাসূল আপনিও মারা যাবেন, এবং যারা পরবর্তী তারা বা ও কাফের এই ইহুদি বেঈমানরা তারাও মারা যাবে, এবং সবাই আবার একসঙ্গে আপনারা পুনরুত্থিত হবেন। সুতরাং আল্লাহ পাক যেখানে বলেছেন রাসূল আপনি মরবেন এবং তারাও মরবে, সেখানে ওমর আপনি কি পাগলামি শুরু করলেন? আল্লাহর হাবিবের সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, যেহেতু আমার রাসূল আল্লাহ পাক রাসূলকে এই কথা বলেছেন, আবু বকর তুমি এই কথা আমাকে আগে বললে আমি আরো আগে শান্ত হইতাম, আমার মাথায় খেয়াল ছিল না এই কথা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা হইলেন। তার মানে রাসূলের মৃত্যুতে বিশাল ক্ষতি, যেই ক্ষতির কোনো পূরণ হয় না, সব ক্ষতির পূরণ হতে পারে, মাগার মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হওয়াটা এই ক্ষতি কোনোদিন পূরণ হওয়া সম্ভব নয়, এবং এটা এভাবেই থাকবে। কারণ আল্লাহ রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, দুনিয়াতে আমি শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করে যাই করেন করেন, কিন্তু মহব্বতের যদি থাকে দিলের ভিতরে, অবশ্যই আপনার চেহারার ভিতরে রাসূলের সুন্নত থাকা লাগবে। এটাই হলো মহব্বতের দাবি। যদি আপনি কাউকে ফলো করেন, মহব্বত করেন, তাকে ফলো করা লাগবে। রাসূল এই কারণে হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ভাই, একজন সাহাবী রাসূলকে মানার কারণে, রাসূলের আখলাক মানার কারণে এক একজন সাহাবী দামি হয়ে গেছেন, দুনিয়ার জমিনেও দামি, আখেরাতেও দামি। এই কারণে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের উপর আমি আল্লাহ সন্তুষ্ট, এরাও আমার উপরে সন্তুষ্ট। এজন্যই তো সাহাবা একরামদের ভিতরে কিছু কিছু সাহাবী এমন ছিল যারা শুধুমাত্র রাসূলকে এক নজর দেখেছেন আর কিচ্ছু নাই,
নামাজও করেন নাই, রোজাও রাখেন নাই, যাকাতও দেন নাই, হজও করেন নাই, কিচ্ছু করেন নাই, লেকিন সোজা জান্নাতে ঢুকে গেছে। আস্তে বলেন, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, কিচ্ছু নাই, সোজা জান্নাতি। কেন? শুধু রসুলের সোহবতে একটু থাকার কারণে।